স্ত্রীর মর্যাদা চেয়ে কলেজ শিক্ষিকার সড়ক অবরোধের জেরে জয়পুরহাটের আক্কেলপুরের ইউএনও মোহাম্মদ আরিফুল ইসলামকে কর্মস্থলে যোগদানের পঁচিশ দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে গত বৃহস্পতিবার তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে সেপ্টেম্বরের চার তারিখে তিনি আক্কেলপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও দায়িত্ব নিয়েছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে গত সাতাশ সেপ্টেম্বর বিকেলে দিনাজপুরের কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষিকা জিনাত আরা খাতুন তার দেড় বছর বয়সী এক পুত্র সন্তান ও স্বজনদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদে এসে জয়পুরহাটের আক্কেলপুরের ইউএনও আরিফুল ইসলামের কক্ষে যেতে চাইলে ইউএনও নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তার মুঠোপন কেড়ে নিয়ে তাকে ঢুকতে বাধা দেন তখন ওই নারী চিৎকার করতে করতে উপজেলা পরিষদের সামনে এসে সড়কে অবস্থান নেন এ সময় উৎসুক জনতা তাকে ঘিরে রাখেন এ সময় সড়কের যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায় সড়কে বসে ওই নারী জনতার উদ্দেশ্যে বলেন আরিফুল ইসলাম তার দ্বিতীয় স্বামী এবং তার কোলে থাকা শিশুটি আরিফুলের সন্তান পাঁচ থেকে ছয় দিন আগে আরিফুল তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এ কারণে তিনি এখানে এসেছেন ইউএনএর নির্দেশে আনসার সদস্যরা তার মুঠোফোন কেড়ে নিয়েছেন এবং তার সাথে দুর্ব্যবহার করেছেন স্ত্রীর মর্যাদা ফিরে পেতে তিনি সড়কে বসেছেন আমি উপজেলা কোয়ার্টারে যখন ঢুকি তিনি আমাকে বলেন আমি যখন তার হাত ধরতে চাই তিনি সরে যান এবং তিনি আমাকে বলেন আমি নাকি তার ডিভোর্স আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না আমি আমার স্ত্রীর ইসলাম আগে দিনাজপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি হিসেবে কর্মরত ছিলেন একটি জমি খারিজ করতে গিয়ে সেখানে আরিফুলের সঙ্গে তার সাক্ষাৎ হয় পরে তাদের প্রেম হয় এরপর দু হাজার একুশ সালের নয় ফেব্রুয়ারি রংপুরের পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে বিশ লাখ একশো এক টাকা কাবিনে

নম্বর পনেরো ব্লক নম্বর সাতেরে বা ব্লক নম্বর সাতের বাসিন্দা বাসিন্দা না মরগুম হুদা সাহেবের নুরুল হুদা সাহেব

তার প্রথম স্ত্রী থাকার কথা উল্লেখ করেননি ওই নারী আরও অভিযোগ করেন আরিফুল প্রথম থেকেই তাদের বিয়ের কথা কৌশলে গোপন করেছিলেন এবং অন্তঃসত্ত্বা হওয়ার পর গর্ভপাত করতে বাধ্য করেন পরে তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয় সাপ্তাহিক ছুটিতে আরিফুল দিনাজপুরের বাসায় গিয়ে থাকতেন কিন্তু হঠাৎ পাঁচ থেকে ছয় দিন ধরে আরিফুল তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন অভিযুক্ত আক্কেলপুরের ইউএনও মোহাম্মদ আরিফুল ইসলাম জানিয়েছেন তাকে ব্ল্যাকমেল করে ট্রাপে ফেলে বিয়ে করানো হয়েছিল তিনি তার দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়েছেন এটি জানার পর পরিকল্পিতভাবে তার সম্মানহানি করা হয়েছে এ ঘটনার জেরে গত বৃহস্পতিবার আক্কেলপুরের ইউএনও আরিফুল ইসলামকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সাইদুজ্জামান দীপু চ্যানেল আয়